নমস্কার, বেঙ্গল লাইফ নিউজে আপনাদের স্বাগত। আমি নন্দিনী রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব হেডলাইন্স। বলপূর্বক বিধবা মহিলাকে বিবাহের চেষ্টা বিফলে মহিলাকে বেধড়ক মার অভিযুক্তের নদিয়ায়। গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে বনগাঁয়, তদন্তে প্রশাসন। ছাত্র ভর্তিকে কেন্দ্র করে উত্তপ্ত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ বারাসাতে। বিজেপি রাজ্য কমিটির সিদ্ধান্তের জেরে ব্যারাকপুর জেলার সাংগঠনিক সভাপতি পদে আসীন হলেন ফাল্গুনি পাত্র। পুলিশি হানায় গ্রেপ্তার এক বাগদায়। বেসরকারি অঙ্কন শিক্ষা কেন্দ্র বৃহস্পতিবার শুরু হলো চিত্র প্রদর্শনী। আসি বিস্তারিত খবরে। শুরুতেই যে খবরের দিকে নজর, মৃত স্বামীর পেনশনের টাকা আত্মসাৎ করবার লক্ষ্যেই নদিয়ার শান্তিপুরের এক স্থানীয় যুবক বলপূর্বক এক বিধবা মহিলাকে সিঁদুর পরাতে গেলে বাধা দেন মহিলা। আর তাতেই ক্ষিপ্ত যুবক রোশন নাগা বিধবা মহিলাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ থানার দ্বারস্থ মহিলা, তদন্তে শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, দত্তপাড়া কলোনি এলাকার বাসিন্দা মামনি নাগার স্বামী রাজেশ নাগা শান্তিপুর পুরসভার কর্মী ছিলেন। গত এক বছর আগে ক্যান্সারে মৃত্যু হয় রাজেশ নাগার। অভিযোগ, ওই মহিলার স্বামীর মৃত্যুর পর থেকেই রোশন নাগা নামক স্থানীয় এক যুবক তাকে বিয়ের প্রস্তাব দিত। অভিযোগ, মূলত মৃত স্বামীর পেনশনের টাকা আত্মসাৎ করবার উদ্দেশ্যেই মামনি নাগাকে বিয়ে করতে চাইতো অভিযুক্ত রোশন নাগা। আরও অভিযোগ, সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বুধবার সন্ধ্যায় ওই যুবক বলপূর্বক তার বাড়িতে ঢুকে সিঁদুর মাখিয়ে ধর্ষণ করতে যায়। আর সেই কাজে বাধা পেয়ে মামনি নাগা এবং তার সন্তানকে মারধর করে পালায় অভিযুক্ত রোশন নাগা। ঘটনার জেরে অসুস্থ হয়ে শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য যান আক্রান্ত মামনি নাগা। পরবর্তীতে বুধবার রাতেই শান্তিপুর থানায় অভিযুক্ত রোশন নাগার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। আমি না বলার জন্য ও আমাকে অফার করেছিল, আমি ওকে না বলেছি। না বলার কারণে আমাকে খুব মানে আমার উপর ডিমান্ড করেছিলো যে 75% আমাকে দিতে হবে। আমার পেনশন চাকরি যদি না দিই তাহলে পেনশন চাকরিও আটকে দেবে। তাকে বিয়ে করার জন্য যে জবরদস্তি করেছিল, ঠিক আছে, আমি ওকে না বলেছি বলে আমাকে মারধর করে আমাকে অত্যাচার করে আমি ওর জন্য বাড়ি ছেড়ে চলে গেছি। এখান থেকে চলে যাওয়ার পরে আমি আবার কালকে এসেছি, আমার রিসেন্ট অফিসের দরকারের জন্য এসেছি কালকে। আমার পেনশন এরকম টাকা পয়সা ঢুকছে না, সেই কারণে আমি এসেছি। আসার পরে আমাকে এসে কালকে জোরজবরদস্তি করে আমাকে সিঁদুর পরাতে দেয়, দিয়ে আমি ঠেকাতে গেছি, আমাকে মেরেছে, দিয়ে আমার ছেলেকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছে। দিয়ে মারার পরে আমি হসপিটালে যাই, আমার খুব বুকে যন্ত্রণা করে, এই কারণে আমি গিয়ে হসপিটালে গিয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার পর থেকেই পলাতক রোশন নাগা, তার খোঁজে তল্লাশিতে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। দীর্ঘদিন ওর সাথে মানে জবরদস্তি করার চেষ্টা করেছে, বাড়ির লোকে ওকে অনেক বলেছে তুই ওর জীবন থেকে সরে যাও, কারণটা ও এখন চাইছে একা আমি বিয়ে করব, আর এ চাইছে আমার ছেলেকে। নজর রাখবো পরবর্তী খবরে। বনগাঁর গোপালগঞ্জ এলাকায় গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগে সরব মৃতা গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা। খুন নয়, মানসিক অবসাদের জেরে আত্মহত্যা বলে দাবি স্বামীর, তদন্তে বনগাঁ থানার পুলিশ। সূত্রের খবর, প্রায় ছ মাস আগে বনগাঁর দক্ষিণ ঢাকাপাড়ার বাসিন্দা পূজা বিশ্বাসের বিয়ে হয় বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় জয়প্রকাশ বাড়ুয়ের সাথে। অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি প্রভাতী বাড়ুই পূজাকে ছোট ছোট সাংসারিক কাজের জন্য অত্যাচার করত এবং পূজার দেওর জয়ন্তও তাকে বারবার কুপ্রস্তাব দিত বলে অভিযোগ। শ্বশুরবাড়ির অত্যাচারের কথা বারবার বাবা মায়ের কাছে জানালেও তারা বুঝিয়ে শুনিয়ে ফের শ্বশুরবাড়িতেই পাঠিয়ে দিত পূজাকে। পূজার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, তাদের মেয়েকে শারীরিক ও মানসিক অত্যাচার করে বৃহস্পতিবার সকালে পূজাকে খুন করে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সংসারে অশান্তি, বিশাল অশান্তি, এটা যে বলে
সহ্য করলেই আমার একদিন সুখ হবে, আমরা বুঝায় বুঝায় রাখিতে সহ্য করতে আর শ্বশুরবাড়ি। অপরদিকে মৃত গৃহবধূ পূজার স্বামী জয়প্রকাশ জানায়, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। পূজার শারীরিক কিছু সমস্যা ছিল, তাতে সে মনে করত তার কখনোই সন্তান হবে না, আর সেই নিয়ে বেশ কিছুদিন ধরেই সে মানসিক অবসাদে ভুগছিল। এখন আমাদের দিয়ে খারাপ অভিযোগ করলে কি করা যাবে? আপনাকে থানায় উল্টো অভিযোগ করছেন এখন? এখন আপনি এখন তো থানা পুলিশ পুলিশ হয়েছে, ওরা তো বুঝবে যে পোস্টমর্টম করে করে ঠিক আছে। যদি আমার অন্যায় থাকে আমাকে ফাঁসি দেখ, আমার কোনো অসুবিধা নেই। যদি আমাকে মেরে ফেলে দেয়, আমি যদি বলেন যে এখনই সুইসাইড করতে, আমি এখনই করবো, কোনো অসুবিধা নেই। আপনার প্রশাসনের দ্বারস্থ হতে চাইছেন, যা বলবো তাই করুন। হ্যাঁ, আবার যা করুক আমাকে মেরে ফেলে দেখ না, অসুবিধা নেই। তবে খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ। এবার যে খবরের দিকে আমাদের নজর, বৃহস্পতিবার বারাসাতে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলো এক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্র ভর্তির দাবিতে স্কুল চত্বরেই শুরু হয় বিক্ষোভ, পরবর্তীতে মাথা নোয়ায় স্কুল কর্তৃপক্ষ। ছাত্র ভর্তিকে কেন্দ্র করে উত্তাল বারাসাতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। প্রতি বছরের মতো উচ্চ বিদ্যালয়ের সাথে যুক্ত প্রাথমিক এই বিদ্যালয়ে ভর্তির চাপ তৈরি হয় বারাসাতের এই স্বনামধন্য স্কুলে। এবছরও তাই 60 জনের ভর্তির জন্য লটারির ব্যবস্থা করা হয়েছিল শিশু শ্রেণীতে, যাকে কেন্দ্র করে এক প্রকার অচল অবস্থার সৃষ্টি হয়েছিল স্কুল প্রেমিসাসে। আর এরপরই প্রধান শিক্ষিকাকে কাঠগড়ায় তুলে আমাদের মুখোমুখি হয়ে স্থানীয় জনপ্রতিনিধি জানালেন তুগলকি আচরণ করছে প্রধান শিক্ষিকা এবং পরিচালন কমিটির সভাপতিকে বাইপাস করেই এই জিনিসটা করছে। বিভিন্ন সভা করার চেষ্টা করেন, গার্জিয়ানদের মধ্যে বিভেদ বাঁধান, শিক্ষকদের সঙ্গে বিভেদ বাঁধান, শিক্ষকদের সঙ্গে সহযোগিতা করেন না। গান্ধী স্কুলে একটা অরাজকতা সৃষ্টির কারণ হচ্ছে দীপিকাবালা বিশ্বাস। যদিও প্রধান শিক্ষিকার দাবি সমস্ত কাজকর্ম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারেই করছেন তিনি। কিন্তু গত বছর আমরা ভর্তিটা করিনি, সভাপতির আমার কাছে নিয়ে এসেছিল লিস্ট, আমি তালিকা ভর্তি করিনি। কারণ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একদম নির্দেশ দিয়েছিলেন যে আমরা যা পাঠাবো তার বাইরে আপনি কোনো ভর্তি করবেন না। আমি তার বাইরে কোনো একটা ভর্তিও করিনি, যেগুলো এডিএমজি বা যেখান থেকে ট্রান্সফার হয়েছে সেগুলো ডিআই অফিস মারফত এসছে সেগুলোই করেছি, সেইভাবে ভর্তি হয়েছে আর লটারির মাধ্যমে হয়েছে। আর উনি যেটা করেছেন, গত বছর কোনো বাইরে কাউকে ভর্তি হয়নি, এবছরও আশা করি এই যা হয়ে গেছে তারপরে 100 জনের পরে আর কোনো ভর্তি এখানে হবে কি না, আমি আজকেই আমি এডিএমজি এর কাছে যাবো। কারণ যিনি ভর্তির দায়িত্বে আছেন এডিএমজি, ডিপিও, ডিআই, তাদের মধ্যে আজকেই আমি দেখা করে, যে ডিআই সাহেব আপনারা শুনলেন, ফোন করে আমাকে জানালেন যে দিদিমণি আপনার লটারি হয়ে যাওয়ার পরে আপনি খাওয়া দাওয়া করে আমার কাছে আসবেন। সূত্রের খবর, এরপরই বৃহস্পতিবার বেশি ছাত্র ভর্তির দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। শেষ পর্যন্ত বাহ্যিক চাপের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো আরও 100 জনকে ভর্তির জন্য লটারির ব্যবস্থা করা হয়। তবে এখনও সমস্ত পরিস্থিতি থমথমে রয়ে গিয়েছে। সময় হয়ে গিয়েছে ছোট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আর কলকাতা নয়, এখন একই ছাদে নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। কন্ট্যাক্ট 03-215-25-1224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জি এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। যশোর রোড।
রোড টাউন কালীবাড়ির সামনে বনগা উত্তর চব্বিশ পরগনা, যোগাযোগ 03215255034। মুড়ি মুড়ি তুমি অন্তরে যত নেধে কুমু সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি নিউ সিনিয়র জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। শিবারোজী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে চব্বিশ ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ফিরে এসে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর, পরিবর্তিত হয়ে রাজ্য কমিটির চূড়ান্ত শিলমোহরে বিজেপি ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সভাপতির পদে আসীন হলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদক ফাল্গুনী পাত্র। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি পদে অহিন্দ্রনাথ বসুকে পরিবর্তন করে তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদক ফাল্গুনী পাত্র। ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদে তার নাম ঘোষণা হতেই ব্যারাকপুরের বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী সমর্থকেরা তার বাড়িতে ভিড় জমান, ফুল মিষ্টি নিয়ে তাকে সম্বর্ধনাও জানান। মূলত ব্যারাকপুর লোকসভা নির্বাচনে এলাকায় বিজেপির আরও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করাই তাদের প্রধান লক্ষ্য বলে জানান বিজেপির ব্যারাকপুরের সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভানেত্রী ফাল্গুনী পাত্র। আগামী দিনে আমাদের 2019 লক্ষ্য রেখে আমাদের যাতে সংগঠনকে আমরা আরও জোরদার করতে পারি এবং আমরা এই লোকসভায় যেভাবে আমাদের টিএমসি বিভিন্নভাবে নির্যাতন করছে আমাদের বিজেপি কর্মীদের, সেই আন্দোলনটাকে ভালো করে সংগঠিত করার জন্য এবং ভালো করে বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব যেরকমভাবে ভেবেছেন সেইভাবেই আমাকে দায়িত্ব দিয়েছেন। আগামী 2019 লোকসভা কেন্দ্রকে সামনে রেখে বিজেপির আরও শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে গতকাল বিজেপির রাজ্য কমিটির চূড়ান্ত শিলমোহর পাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকেই দলের সাংগঠনিক কাজে নেমে পড়লেন ফাল্গুনী দেবী। এর আগেও তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি মহিলা মোর্চার সম্পাদক ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব সামলাচ্ছিলেন। ফলে বর্তমান পদে তার হাত ধরেই 2019 লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলকে হারিয়ে নির্ণায়ক শক্তি ভূমিকা পালন করবে বলেই আশাবাদী ফাল্গুনী পাত্র। দেখুন, দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য। আমি আগামী দিনে দল যাতে আমাদের ব্যারাকপুর থেকে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে এবং আমরা যাতে 2019 এই ব্যারাকপুর লোকসভাতে বিজেপিকে প্রতিষ্ঠা করতে পারি, অর্থাৎ এই লোকসভা জিততে পারি, এই লক্ষ্যেই আমরা আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আগামী দিনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির হাত কতটা শক্তিশালী করতে পারবেন ফাল্গুনী পাত্র, এখন সেটাই দেখার। এবার যে খবরের দিকে আমাদের নজর, বুধবার গভীর রাতে বাগদার আশারু বাজারে অতর্কিত পুলিশি হানায় গ্রেপ্তার এক পাচারকারী, তল্লাশিতে উদ্ধার হলো 5 লিটার কোডাইন মিক্সচার। গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার এক প্রতিনিধি দল বুধবার গভীর রাতে বাগদা আশারু বাজারে হানা দিয়ে বছর 22 শান মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশিতে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 5 লিটার কোডাইন মিক্সচার। বুধবারের পর বৃহস্পতিবার ধৃত অভিযুক্তকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। এবার যে বিশেষ খবরের দিকে আমাদের নজর, পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে কাঁচাপাড়ার এক বেসরকারি অঙ্কন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে শুরু হলো চিত্র প্রদর্শনী। জানা গিয়েছে বৃহস্পতিবারের এই চিত্র প্রদর্শনী পা রেখেছে 6ষ্ঠতম বর্ষে।
কাঁচরাপাড়ার এক বেসরকারি অঙ্কন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হলো ষষ্ঠতম বর্ষ চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতে থাকছে ছোট ছোট শিশুদের হাতে আঁকা ছবি এবং হাতে তৈরি করা নানান জিনিস। এই অঙ্কন শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা স্বর্গীয় পুষ্পকুমার ঘটকের স্মরণে তারই পুত্র ভাস্কর ঘটক এবং পুত্রবধূ রত্না ঘটকের উদ্যোগে কাঁচরাপাড়া হাইস্কুল প্রাঙ্গণে শুরু হয় প্রদর্শনী। মানে আঁকার পাশাপাশি যে মানে আঁকা যার যে শিখছে মানে আগ্রহ বাড়ছে, আরও পড়াশোনার দিক দিয়েও ভালো এফেক্ট পড়ছে তাদের আঁকাটা ভালো করার অনুশীলন করে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী। প্রদর্শনীতে প্রায় 500 জন কচিকাঁচাদের হাতে আঁকা ছবি থাকছে। মূলত পড়াশোনার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানালেন উদ্যোক্তারা। আমাদের লক্ষ্যটা হচ্ছে যাতে শুধু পড়াশুনো ক্ষেত্রে নয়, সব দিক থেকেই বাচ্চাদের মনের যে একটা বিকাশ হওয়া দরকার, সেই জন্য আমরা এই প্রদর্শনীটা বছরে একবার করি। তাদের ভালো লাগা, তাদের মানসিকতা পরিবর্তন হওয়া এবং আরো আরো ভালোভাবে তারা যেন মানসিকভাবে তৈরি হয় এবং সমস্ত দিক থেকে মানসিক চিন্তা ভাবনাগুলোও যেন তাদের একদম সুন্দরভাবে তৈরি হয়, সেই জন্য আমরা প্রত্যেক বছর এটা করে থাকি। বেঙ্গল লাইফ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল লাইফ। অশোক চাঁদ বাদনি ধ্বনি, অশোক চাঁদ বাদনি ধ্বনি, বালা নাচত।